নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। ডালপুরি খেতে আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর সেটা যদি হয় একেবারে দোকানের মতন তাহলে তো আর কোনো কথাই হয় না। খুব সহজে বাড়িতে একেবারে দোকানের মতন ডালপুরি বানিয়ে নেওয়া যায়। সমস্ত রকম পদ্ধতি সহ আমি আজকে ডালপুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ডালপুরি বানাবার জন্য নিয়েছি 1 কাপ ছোলার ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ডাল ভিজতে ভিজতে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর দেব 4 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করতে পারেন, আমি আর এর মধ্যে চিনি ব্যবহার করছি না। এবার তেল আর লবণ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় ধরে ময়ান দিয়ে নেব। খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে কিন্তু জল দিয়ে ময়দা কখনোই মাখবেন না, অল্প অল্প করে জল দেবেন আর ময়দাটাকে মাখতে থাকবেন। ময়দা মাখা হয়ে গেছে, এবার খুব ভালো করে একটু হাত দিয়ে ঠেসে নিচ্ছি। যত ঠেসে ঠেসে ময়দা মাখা হবে তত কিন্তু ভালো হয়। অল্প পরিমাণে একটু তেল হাতে নিয়ে মাখা ময়দার উপরে লাগিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দেব। ডালটা খুব ভালো মতন ভিজে গেছে, আমি আঙুলে চেপে দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন ভিজেছে। দেখুন, ডাল ভেঙে যাচ্ছে। এবার এই ডালটাকে একটু ছড়িয়ে রেখে দেব যাতে ডালের জল একদম শুকিয়ে যায়। দেখুন, ডালটাকে আমি আধ ঘন্টা ছড়িয়ে রেখে দিয়েছিলাম, ডালের জল শুকিয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো করে নেওয়া ছোলার ডাল। জল ছাড়াই কিন্তু আমি ডালটাকে গুঁড়ো করে নেব। ডাল গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডালটাকে কিন্তু একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা থাকবে, সেই রকম ভাবে ডালটাকে বাটতে হবে। একটা তাওয়াতে ভাজা মশলা করব। দিয়ে দিলাম 2 গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তারপরে দিচ্ছি 2 ছোট এলাচ আর দিচ্ছি 2 লবঙ্গ। ছোট এলাচ আর লবঙ্গ দেওয়ার পরও আরও 30 সেকেন্ড মতন একটু ড্রাই রোস্ট করে নেব। তারপরে এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ গোটা জিরে আর 2 চা চামচ গোটা ধনে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে 2 মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব। মশলা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের মশলা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তারপরে মশলাটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তারপরে এটার একটা পাউডার তৈরি করে নেব। মশলা গুঁড়ো করা হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এক্সট্রা যে মশলাটা থাকবে সেটা আমি অন্য একটা কন্টেনারে তুলে রেখে দেব। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা ঘি দিতে না চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটাকে লো ফ্লেমে ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। দিচ্ছি 1/2 চা চামচ হিং। কেউ হিং দিতে অপছন্দ করলে হিংও অ্যাভয়েড করতে পারেন। দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি 1 চা চামচ আদা বাটা।
আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিট একটু সময় লাগে। সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জল আমি দিয়ে দিলাম, যেটার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে বেটেছিলাম। দিচ্ছি স্বাদমতো চিনি আর স্বাদমতো লবণ। আপনারা চিনি দিতে না চাইলে চিনি অ্যাভয়েড করতে পারেন। লো ফ্লেমে আরও 1 মিনিট সময় ধরে চিনি আর লবণটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল। লো ফ্লেমে ডালটাকে ভালো করে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলেই পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। আমি পুর এইভাবে করি। অনেকে ডাল সেদ্ধ করে পুর তৈরি করেন। অনেক সময় কি হয়, ডাল সেদ্ধ করার সময় ডালটা একটু বেশি গলে যায়, সেই জন্য আমি এইভাবে পুরটাকে তৈরি করি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা দিয়ে পুরের সাথে মিশিয়ে দিচ্ছি। আমাদের পুর তৈরি হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে পুর কিন্তু তৈরি হয়েছে। এবার এই পুরটাকে ঢেলে একটা পাত্রে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। কখনোই গরম পুর কিন্তু ভরবেন না, ঠান্ডা করে নিয়েই কচুরি বা ডালপুরির পুর সবসময় ভরতে হয়। ময়দাটা সেট হয়ে গেছে, আরও একবার ময়দাটাকে ভালো করে ঠেসে নিচ্ছি। এবার এর থেকে একটু বড় সাইজের লেচি কাটব। লুচি যেমন বানাই তেমন লেচি কিন্তু কাটবো না, তার থেকে একটু বড় সাইজের লেচি কাটব। সমস্ত লেচি কেটে নিয়েছি, এবার এর মধ্যে পুর ভরব। একটা লেচি নিলাম, তার মধ্যে একটু গর্ত করে নেব, যেভাবে স্টাফিং করতে হয়। একটা আঙুল দিয়ে আমি মাঝখানে গর্ত করে নিলাম। এবার এর মধ্যে 2 চা চামচ ডালের পুর একটু চেপে চেপে ভরতে হবে। তারপরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব, যাতে বেলার সময় বা ভাজার সময় বেরিয়ে না যায়। আরও একটা লেচির মধ্যে আমি পুর ভরে দেখিয়ে দিচ্ছি। ওই একই রকমভাবে দুহাতের তালুর মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিয়ে আঙুল দিয়ে একটা গর্ত করে নিচ্ছি। তারপরে 2 চা চামচ এর মধ্যে ডালের পুর ভরব। তারপরে মুখটাকে খুব ভালো করে সিল করে দেব, যাতে বেলার সময় বেরিয়ে না যায়। এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নেব। কড়াইতে ডালপুরি ভাজার জন্য দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে লো ফ্লেমে প্রথমে গরম হতে দেব, ততক্ষণে আমি ডালপুরিগুলোকে বেলে নেব। একটা পুর ভরা লেচি নিয়ে নিলাম, অল্প একটু তেল মাখিয়ে নিলাম। তারপরে হালকা হাতে ডালপুরিগুলোকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে কিন্তু কখনোই ডালপুরি বেলবেন না, তাহলে ভেতর থেকে ফেটে গিয়ে পুর বেরিয়ে যাবে। কারণ ভেতরের যে পুরটা আছে সেটা কিন্তু একটু ঝুরঝুরে মতন আছে, পুর বেরিয়ে গেলে কিন্তু ভাজার সময় তেল নষ্ট হয়ে যাবে। আরও একটা ডালপুরি বেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই একই রকমভাবে হালকা হাতে একটু চেপে চেপে বেলে নিতে হবে। সমস্ত ডালপুরি একই রকমভাবে বেলে নিয়েছি। এবার ভাজার পালা। তেল ভালো মতন গরম হয়ে গেছে, এবার তেলটাকে হাই ফ্লেমে করে দিয়েছি। তারপরে একটা একটা করে ডালপুরি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে ওপর থেকে একটু চাপ দিচ্ছি, ডালপুরি সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকে উল্টে দিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ডালপুরিগুলোকে ভেজে নিতে হবে। ওই একই রকম ভাবে বাকি ডালপুরিগুলোকেও ভেজে নেব, তারপরে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল একেবারে দোকানের মতন ফুলকো ফুলকো ডালপুরি।
ভেতরের পুরটা আছে একদম ঝুরঝুরে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।